দুটো কুর্তি চুজ করেছিলাম, মানে গাউন। তো ফার্স্টে এইটা কিন্তু পরে নিয়েছি, তো এটা আগে গিয়ে দেখাই যে এটা কেমন লাগছে, সবাই কি বলে আসবে। কেমন আছে মিশি? খুব ভালো হয়েছে। থোড়া বড় মারা যাবে না, ট্রাই করা যাবে না? কেমন লাগছে তাই বলো, খুব সুন্দর হয়েছে। সবাই এখন কিন্তু মেঝেতে বসে গিয়েছি, সামনেই আজকে সব কেনাকাটা জিনিসপত্র। বাংলাদেশে শ্বশুর বাড়ি এসেছি, শাশুড়ি মা, কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি সবার থেকে, আর এটা হচ্ছে নানাদি, সবার কাছ থেকে গিফট পেয়ে গিয়েছি। চলো তোমাদেরকে এক এক করে দেখাই, ঠিক আছে? তো ফার্স্টেই হচ্ছে শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের দোয়া শাড়িটা দেখাচ্ছি। কালারটা একটু লাইট, কিন্তু দেখতে চলে যাচ্ছে না বিশেষ কি সুন্দর হয়েছে বৌমা। দেখো খুলে দেখাই, লাইট কালারের শাড়ি এগুলো। দোকানে না একরকম লাগে, বাড়ি এসে তখন আবার একরকম লাগে, এরকম মনে হয়। কারণ ইন্ডিয়াতে অনেক শাড়ি পাওয়া যায়, এর সাথে নিশ্চয়ই ব্লাউজ পিসও আছে বলো। আর এটা হচ্ছে প্রবীরের, তাই তো? আরেকজন দেখো কত গোজ কাজ করছে, ওটা বেশি। এটা পিসমানি দিয়েছে, এটা হচ্ছে কবিরের টি শার্ট, কবিরের শিশুমণি দিয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সুন্দর দেখতে, ভদ্র কবির এরকম টাইপেরই পরে, গোল গলা। কি বলো, পছন্দ হয়েছে ক্যামেরার উপর? খুব সুন্দর হয়েছে এটা। রাধি কেমন হয়েছে একটু বলো, তুমি তো আজকে যাও নি কেনাকাটায়। এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে বাবা মা দিয়েছে, সুন্দর একদম ফর্মাল কাটিং একটা প্যান্ট রয়েছে। কখন কিনলে এগুলো আমি তো দেখিনি, আমি তো চুজ করিনি, আমার যা দিয়েছে তাই। ভদ্র কালার হয়েছে, সব জায়গায় পরে যেতে পারবে, যে কোনো অনুষ্ঠান পার্টিতেও পরে যেতে পারবে, এটাও সুন্দর। তারপর 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 এই কুর্তিগুলো যেগুলো তোমাদেরকে পরে দেখালাম, এবার খুলেই দেখে। এটা কি কাকা, এই যে কোনটা বলবো কাকিমা, এইটাই বলি তোমার ধরুন। হ্যাঁ তুমি যেটা বলছো সেটা। এই যে এইটা হচ্ছে কাকি শাশুড়ি, মানে এই যে আমার ছোট্ট কাকিমা একদম দিয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছিল না? হ্যাঁ হ্যাঁ, ঠিক কালার, আর সাইজও ঠিকঠাক হয়েছে। কেমন আছে রাঙাদি? ছোট্ট আম্মা কেমন আছে? খুব সুন্দর, ভালো আছে, সুন্দর। হ্যাঁ আমি যেটা ভাবছিলাম ফিটিংস কিরকম হবে, কম করে দেখা যায় না, ফিটিংস একদম ঠিকঠাক হয়েছে। আর একটা রয়েছে, এটা কে দিয়েছে? এটা তো আসলে পর্বা, তো তুমি একাই যে দিয়েছে দিয়েছে। তবুও তবুও না, সবাই কিনে বসেছি। এটা হচ্ছে শ্বশুর মশাই দিয়েছে, এটা নায়রা কাটের মধ্যে রয়েছে। এই কালারটাও কিন্তু আনকমন বলো, এইটা যেমন একটু ডিপের মধ্যে, এই কালারটাও একটু আনকমনের মধ্যে, পুরো বর্ডার টর্ডার দেওয়া রয়েছে। দুটোই সুন্দর, দুটো কালার মানে একটা ডিপ একটা লাইট, এর মধ্যে ইয়ে মনে ইয়ে রকম ইয়ে আমার পুজোর বাজার হয়ে গেল। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর কালারটা, একদম পিওর সিল্কের মতো প্রিন্ট বলো। পিসি আর আমি সেম সেম নিয়েছি, পিসি আর বৌমা। কালারটা খুব সুন্দর, একদম ওই রানি পিঙ্ক, আবার একটু খয়েরি সব কিছু মেশানোর মতো। কালারটা পুরো অল ওভার এরকম কাজ করা, নরম সফট কাপড়, আবার ব্লাউজ পিসও রয়েছে। ব্লাউজ পিসটা কি প্লেন? হ্যাঁ প্লেন ব্লাউজ পিস। এই বডির কালারটা, এটা খুব সুন্দর হয়েছে, এটা পিসিমণি আমাকে দিয়েছে। আর একটা সেম, যেহেতু পিসিমণি শাড়ি দেখালাম, এবার পিসিমণি শাড়িটা কোথায়, যেটা আমরা পিসিমণিকে দিয়েছি? আছে এটাই একটা সুবিধা, পিসমণি নিজে পছন্দ করে নিয়েছে, আর আমিও নিজে পছন্দ করে, পছন্দ হয়েছে তো? আচ্ছা এবারে হচ্ছে এই পিসমণির জন্য এইটা, পিসমণি পছন্দ হয়েছে?
এই শাড়িটার কালারটাও কিন্তু সুন্দর আছে, লাইট কালারের মধ্যে খুব সুন্দর হয়েছে কালারটা। এই চলে গেল। আর হচ্ছে এটা কাট টি-শার্ট, এটা কোভিড, এটা আমি দিছি কোভিড, এটা আমার কোভিড, বাবা কোভিড এরও দেখো এই বার্থডে এত টি-শার্ট, আবার এখান থেকে আবার টি-শার্ট প্যান্ট, এই কালারটাও তো খুব সুন্দর হয়েছে। আমি দেখিনি, আমার পছন্দ করে দিয়েছে ওরা, ওরাই পছন্দ করে দিয়েছে। দেখো এটাও খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে, দুটো খুবই এরকম টাইপের পরে, এগুলো ঘরেও পড়তে পারবে, মানে আমার সব জায়গায় চলে যায়, এটা পড়তে পারবে, খুব ভালো আছে গোলগলা। আর হচ্ছে এই শাড়িটা আগের দিন হচ্ছে রাঙাদি দিয়েছিল, মানে রাঙাদিদের বাড়ি থেকে দিয়েছিল, ভালো করে দেখা একটু খুলে, একদম পুরো রাঙাদি, যেহেতু একদম পুরো রাঙা শাড়ি, রাঙা শাড়ি দিয়েছে, রাঙাদি লাল শাড়ি দেখতে সুন্দর আছে, লাল সবুজের কম্বিনেশন, আলাদা করে কিছু বলার নেই, এগুলো এই বালুচরি টাইপের আছে, বালুচরি। আর এটা হচ্ছে আঁচল, আঁচল হ্যাঁ এটা আঁচল, এইটা আঁচল, এটা এটা আঁচল, আর এটা এটা মানে ব্লাউজ, এটা ব্লাউজ না, ব্লাউজ না, কিন্তু ব্লাউজ না বলো। আর এই হচ্ছে পুরো শাড়িটার কাজটা, এটাও সুন্দর, এগুলো অনুষ্ঠান বাড়িতে পরলে খুব ভালো, অনুষ্ঠান বাড়িতে তুমি খুব সুন্দর হয়েছে। এই শাড়িটা হচ্ছে আমার কাকি শাশুড়ির জন্য, এই দেখো কাকিমা দেখো কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, তুমি ঘরে পড়তে পারবে। আর হচ্ছে এই যে দুটো জিনিস কাকিমার হাতে রয়েছে, একটা হচ্ছে অ্যাংরি বার্ড ব্যাগ, আর একটা হচ্ছে ওয়াটার বোতল, এই দুটো হচ্ছে রাহির জন্য, রাহি নিজে পছন্দ করে কিনেছে। তো এই চলে গেল আজকে টোটাল বাংলাদেশের শপিং শ্বশুরবাড়ি, তাই তো? হ্যাঁ, খুব ভালো করে এনজয় করে আমরা ফুল ফ্যামিলি মিলে কেনাকাটা করেছি, সবার তো খুব পছন্দ হয়েছে, এবার তোমাদের পালা, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। পুরো সংসার টিম, পুরো আমার শ্বশুরবাড়ির টিম নিয়ে আজকে কেনাকাটা হলো। সময় এখন রাত আড়াইটে, ভাবছো ঠিকই বলছি, রাত আড়াইটে, এই মাত্র ডিনার করে এবারে কাজে বসলাম সুন্দর করে, আজকের এই ব্লগটাকে এডিট করে নেব। আমি চেষ্টা করছি ডেলির ভিডিও ডেলি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। তবুও কী বলতো, এই বিয়ের এক বছর পর শ্বশুরবাড়ি এসেছি, সবার সাথে সময় কাটানো, সবাই দেখতে আসে, কেনাকাটা, গল্প গুজব সব কিছু মিলিয়ে না সময় হয়ে উঠছে না, মানে 24 ঘন্টাটা অনেকটা কম হয়ে যাচ্ছে যেটাকে বলা যায়, যেহেতু এতটা শর্ট টাইমের জন্য আমরা এসি। তারপরেও ভিডিওটা এডিট করবো এবারে যতক্ষণ লাগে, তারপর জাস্ট শুয়ে পড়বো। তো এভাবেই তো কাটছে দিনগুলো, আশা করি তোমরা বাংলাদেশের ব্লগগুলো খুব এনজয় করছো। আর আজকে এত রাত হওয়ার কারণ, আজকে অনেকটা গল্প গুজব হচ্ছিলো, ভিডিও টিডিও দেখা হচ্ছিলো, কালকে মেজো পিসি চলে যাবে সেই কারণেই, আবার কবে দেখা হবে। তো ভিডিওটাকে এবারে করে দিচ্ছি তোমাদের সঙ্গে এন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা বাংলাদেশের স্পেশাল ব্লগের মাধ্যমে। টাটা, বাই বাই, গুড নাইট।